মাত্র 129 টাকায় চিকেন চাপ প্লাস চিকেন বিরিয়ানি পাওয়া যায়। প্রচন্ড থপ মারানটা, পুরো হাড় ফাড় বেরিয়ে আসছে। তো ফাইনালি অনেকদিন পর ভিডিওটা বাইরে থেকে আসতে চলেছে, মানে অনেকদিন পরে আমরা একটু বাইরে ঘুরুঘুরু করতে যাব। আর আজকের এক্সপেরিয়েন্সটা আমাদের কাছে একটু অন্যরকম হবে, কারণ আমরা কলকাতার অন্যান্য জায়গায় অনেক জায়গায় গিয়েছি, মানে অনেক পার্কে গিয়েছি, মানে আজকে আমরা নতুন জায়গায় যাচ্ছি যেখানে আমরা আগে কখনো যাইনি। জায়গাটা দেখার আমাদের খুব মানে ইন্টারেস্ট ছিল, তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি। যাবার মানে সৌভাগ্য হয়েছে আমাদের। মেইনলি আমরা যাচ্ছি একটা কাজে, আমার একটু কাজ আছে, সেটা ফার্স্টে যাবার কি রুবি হসপিটালের ওখানে, মানে কসবার ওখানে, তো ওখান থেকে যাব হচ্ছে আমরা, তারপরে ওখানে যাব পার্কে, মানে রবীন্দ্র সরোবর। তো দেখা যাক যে ওটা কাপিলদের জন্য কতটা ঠিক, সত্যি আমি কতটা সুন্দর ফেসবুকে মানে এরকম পোস্ট পোস্ট দেখতাম, আমি কখনো মানে নিজের চোখে এক্সপিরিয়েন্স করিনি। তো আজকে ফাইনালি যাচ্ছি, মানে লেকটা দেখতে কেমন কি সবকিছু, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর ঘুরতে তো যাচ্ছি, আর সাথে আর খাওয়া দাওয়া হবে না, সেটা কি করে হয়। আর ওইখানেই কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, প্রচুর 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 রেস্টুরেন্ট রয়েছে, ভ্যারাইটি অফ রেস্টুরেন্ট, মানে কস্টলি থেকে মানে চিপেস্ট সব কিছু অ্যাভেলেবেল আছে। আমরা ভাবছি না কস্টলি না গিয়ে একটু চিপেস্ট কিছু ট্রাই করা যেতে পারে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। আজকে যাওয়ার প্ল্যান হয়েছে সেটা হচ্ছে যে ওই নাম্বার 18 এ, ওখানে খুব চিপেস্ট জিনিসপত্র পাওয়া যায়। এখন বলবো না তোমাদেরকে, একদম ওখানে গিয়েই বলবো যে কি কি ঠিক পাওয়া যায়। আর সেই কারণে তোমরা ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আজকে ভিডিওটা কিন্তু প্রচুর মজাদার হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট আর প্লিজ শেয়ার করো, আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, ওইটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট, প্লিজ একটু সাবস্ক্রাইবটা করো প্লিজ। নাই আরে তোমরা একটা একটা করে সাবস্ক্রাইব করলে তো তোমরা পরে বলতে পারে দেখো এই ছেলেটাকে এই মেয়েটাকে আমরা সাবস্ক্রাইব করে করে বাড় করেছি, তো প্লিজ সাবস্ক্রাইবটা করো প্লিজ। নাটক মারিস না, চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। সো হ্যালো ট্রেকারস, আমি সৌরভ, আমি রিয়া, ওয়েলকাম টু দা বং ট্র্যাক। আমরা কিছু দেখিনি তাতেই স্বর্গ মনে হচ্ছে, তাহলে দেখলে কি হতো। তো যাই হোক, এবার হেলমেট পরতে হবে, তো হেলমেটটা পরে নি। গজব বেজতি হ্যায়। আমরা ভাবছি যে খাওয়া দাওয়া করে তো একদম তারপরে
তো আমরা এসে গেছি এখন নাম্বার 18 এ। আর এখানের মেন ব্যাপারটা হচ্ছে এখানে খুব চিপেস্ট কম্বো পাওয়া যায়, 129 টাকায় চিকেন চাপ প্লাস চিকেন বিরিয়ানি পাওয়া যায়। এখন জানি না কি আছে, তো গিয়ে দেখা যাক যে চিপেস্ট কম্বোটা কতটা ঠিক ভালো হয় খেতে, মানে অবশ্যই চিপেস্ট টেস্ট মানে কতটা ভালো হয় টেস্টের দিক থেকে এটাই হচ্ছে, এটা হচ্ছে মেন দেখার বিষয়। তো আমরা যাই গিয়ে একটু এক্সপ্লোর করি ব্যাপারটা, যে অ্যাম্বিয়েন্সটা কীরকম সব কিছুই তোমাদেরকে দেখাই। তো চলো তাহলে ভিতরে ঢোকা যাক আর আমাদের পেট পুজোটা শুরু করা যাক। মানে মেনু কার্ডটা, তো মেনু কার্ডটা দেখে তো আমার মানে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে যে নিয়ে নিই, মানে এত অ্যাফোর্ডে। এখানে দেখো বিরিয়ানি 140 টাকা, মানে বেস্ট যেটা আমার লাগলো সেটা হচ্ছে মাটন বিরিয়ানি উইথ চিকেন পাতা মাত্র 160 টাকা। তো এটা আমার বেশি ইউনিক লেগেছে, মানে এখানে কম্বোগুলো দেখে তো আমার এমনি খিদে পেয়ে যাচ্ছে যে মানে এত সুন্দর, মানে সব কম্বোগুলো প্রাইসগুলো মানে এত রিজনেবল। আমার তো ওই মাটন বিরিয়ানি আর চিকেন কষাটাই প্রয়োজন, এবার ও কি নেয় সেটা হচ্ছে দেখার বিষয়। বাট এখানে অ্যাম্বিয়েন্স বা এটা খুব সুন্দর, কিন্তু বেশ ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর ডেকোরেটেড, বেশ খুব ভালো লাগছে। ঠিক আছে, একটা মাটন বিরিয়ানি উইথ চিকেন কষা, চিকেন ভর্তা উইথ মাটন, হ্যাঁ মাটন বিরিয়ানি বাটার নান আর চিকেন ভর্তা আর সাথে সাথে স্যালাড। আর নানের উপরে দেখো বাটার পুরো জমে আছে একদম, মানে এতটা বাটার দিয়েছে বেশ খুব ভালো লাগছে দেখে। তবে ট্রাই করে দেখা যাক তা খাওয়াটা কিরকম। এই যে নানটা দিয়েছে দুটো, দু পিস নান দিয়েছে, তো নানের সাইজগুলো মোটামুটি বেশ ভালোই, আর বাটারটাও কিন্তু বেশ অনেকটা করে রয়েছে আর কি উপরে। আর রুটিটা বেশ ভালোই, মানে একটা ক্রিসপি আছে, বাট এই উপরের পোর্শনটা বাটারের জন্য কিন্তু এখানটা খুব নরম নরম লাগছে বেশ। সেই লেভেলের একদম উপর দিয়ে একদম অয়েলি অয়েলি বা ওয়ালো সাইজটা বেশ ভালো, যেটা ও দেখে খুব খুশি হচ্ছে আর কি। তো বিরিয়ানির কোয়ালিটিটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, আর মাটনটার সাইজটা মোটামুটি ঠিকই আছে মোটামুটি, মানে কী বলতো কিছু বলা যাচ্ছে না, প্রাইস অনুযায়ী কিছু বলা যাচ্ছে না। এখানে এক পিস চিকেন কষা দিয়েছে, তো এই দুটো নিয়ে 160 টাকা, মানে আর কিছু বলার নেই, সাইজ নেই কিছু বলার নেই, কিন্তু টেস্টটা কতটা ভালো হয়, মানে রাইসটা একটা আলাদাই স্মেল লাগছে এখানে আলু দিয়ে। চলো মাটনের সফটনেস লেভেলটা দেখো খালি একবার, প্রচণ্ড সফট, প্রচণ্ড পুরো হাড় ফাড় বেরিয়ে আসছে, অনেকটা আলাদাই লেভেলের সফট। মাটনটা কিন্তু দেখে মনে হচ্ছে এর মধ্যে প্রচণ্ড ফ্লেভারফুল আর খুব জুসি, এবার খেয়ে একটু ট্রাই করা যাক কতটা।
সফট আর তার সাথে কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো লাগছে, বাটটা কিন্তু ভালো এসেছে। সিরিয়াসলি মটনটা খুব সফট, যেমন যেমন ফ্লেভারফুল, জুসি, মানে ওভারঅল বিরিয়ানিটা জাস্ট মানে অসম, কিছু করা হবে। একটুখানি চিকেন যে কষার যে গ্রেভিটা একটুখানি, এইটা একটুখানি ট্রাই করতেই হচ্ছে। দারুণ লাগবে খেতে, একজনের জন্য একদম পারফেক্ট আছে। তো ফাইনালি আমরা রবীন্দ্র সরোবরের ভিতরে ঢুকে গেছি, খাওয়া দাওয়া করে বেশ হাঁটতে পারছি না, একটু রেস্ট নিতে ইচ্ছা। আমরা আছি এখন রবীন্দ্র সরোবরের মানে গেটের সামনেই আর কি। তো আমরা এসেছিলাম যখন তখন ঠিকঠাকই ছিল, মানে ভিডিও টিডিও করে নিলাম ঠিকঠাক করে। শেষে তোমাদেরকে সিনেমেটিকটা দিয়ে দিচ্ছি, এখানে ছটায় ক্লোজ যেহেতু, তাই জন্য বাইরে চলে এসেছি, একটু রেস্ট নিচ্ছিলাম বসে। আর এই করতে করতে এখানে ফার্স্ট টাইম এসেছি, একটু দেখছিলাম চারিদিকটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর তোমরা কিন্তু অবশ্যই নাম্বার 18 এসে যদি সকলে সুযোগ পাও এরকম কম্বোগুলো ভালো ভালো, সিরিয়াসলি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ডেফিনেটলি তোমরা ট্রাই করো। আর তাহলে চলো এবার সিনেম্যাটিকগুলো তোমরা দেখে নাও, আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট মজাদার ব্লগে, টাটা।